আমাদের ফ্রি ফায়ারে অনেকে র‍্যাঙ্ক পুশ করে করে লাইক পুশ, কিন্তু তোমরা কি এইটার জন্য আমাদের ফ্রি ফায়ারে কিভাবে লেভেল আপ পুশ করতে, লেভেল আপ পুশ বলতে বুঝছো শুধুমাত্র গেমের লেভেল বাড়ানোর জন্য গেম খেলা? ফ্রি ফায়ার গেমের মধ্যে বর্তমানে অনেক প্লেয়াররা লেভেল আপ পুশ করে তাদের আইডি গুলোকে 100 লেভেল করে নিয়েছে। কিন্তু তোমরা কি জানো কিভাবে আসলে লেভেল আপ পুশ করতে হয়? লেভেল আপ পুশ করার জন্য গেমের মধ্যে অনেক সিক্রেট ট্রিক্স রয়েছে, ওইসব ট্রিক যদি তোমরা গেমের মধ্যে গিয়ে ফলো করো তাহলে তোমাদের লেভেল 100 লেভেল করতে পারবে। গেমের মধ্যে কি তোমাদের লেভেল এখনো কি 70 এবং 72 এর মধ্যে পড়ে আছে? বিলিভ মি, এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর এমন কিছু ট্রিক্স আমি তোমাদেরকে দেবো যার মাধ্যমে লেভেল আপ পুশ করতে পারবে। বর্তমান সময় ফ্রি ফায়ারের রেয়ার কিছু নেই আইডিতে। ফ্রি ফায়ার প্লেয়াররা যদি বর্তমানে কোন রকম প্রোফাইলে ঢুকে তখন তারা তাদের লেভেল গুলোকে দেখে। তোমার আইডি লেভেল যদি বেশি হয় তাহলে তুমি গেমের মধ্যে প্রো প্লেয়ার, তাহলে তুমি একজন নিউ প্লেয়ার, তোমাকে গ্রুপ থেকে কিক মারবে। বর্তমান সময় যেহেতু গেমের মধ্যে রেয়ার বলতে কিছু নেই, শুধুমাত্র এখন মানুষ লেভেলের মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করে। একটা সময় গেমের মধ্যে লাইক ও ডিপেন্ড করতো আইডি রেয়ার ক্ষেত্রে, কিন্তু বর্তমান সময় ফ্রিতে আনলিমিটেড লাইকের কারণে লাইকের যে একটা ক্রেজ ছিল ওই লাইকের ক্রেজটা উঠে গেছে। একজন ফ্রি ফায়ার প্লেয়ার চাইলে একদিনে 10 থেকে 20,000 লাইক ইনক্রিজ করতে পারে, কিন্তু চাইলে কি লেভেল একজন প্লেয়ার সরাসরি ইনক্রিজ করতে পারবে? একদিনে লেভেল ইনক্রিজ করা যায় না বলে এখন প্লেয়াররা শুধুমাত্র লেভেল দেখে প্লেয়ারদের যাচাই করে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দিব যার মাধ্যমে তোমরা চাইলে খুব অল্প সময়ের মধ্যে লেভেল আপ করতে পারবে। আমরা সবাই এটা জানি যে ফ্রি ফায়ারের র‍্যাঙ্ক গেম খেললে আমাদের লেভেল আপ হয়ে যায় তাড়াতাড়ি, শুধু র‍্যাঙ্ক গেম খেললে তোমাদের লেভেল আপ হবে না তাড়াতাড়ি। লেভেল আপ বাড়ানোর আসলে রহস্যটা কি? বর্তমানে ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম প্লেয়ারদের যারা 1 থেকে 1.5 বছর ধরে গেম খেলে সবার লেভেলই 60 লেভেল থেকে 75 লেভেলের মধ্যে হবে। 65 লেভেল হওয়ার পর অথবা 70 লেভেল হওয়ার পর এরপর আমাদের লেভেল বাড়তে চাই। লেভেল আপ বাড়ে আসলে আমাদের ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্সের উপর। তোমরা যদি তোমাদের লেভেলের উপর চাপ দিয়ে ধরে রাখো তাহলে দেখতে পাবে একটা স্কোর শো হবে। এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে গেরানার লেভেল বাড়ায়, এক্সপিরিয়েন্সের পয়েন্ট যোগে এবং ওই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের লেভেল আপ হয়। 73 লেভেলে আমার এক্সপিরিয়েন্স রয়েছে টোটাল 37,27,895। আমরা এখানে যদি 73 লেভেল থেকে 74 লেভেলে গেইন করতে যাই, 74 লেভেলে গেইন করতে হলে আমাদের দরকার হবে এক্সপিরিয়েন্স 40,41,000 সামথিং এক্সপিরিয়েন্স। এখানে ডিফারেন্স রয়েছে টোটাল 300,000 এক্সপিরিয়েন্স। তো 300,000 এক্সপিরিয়েন্স করতে হলে আমাদের এখানে 73 লেভেল থেকে 74 লেভেল হয়ে যাবে। আমরা যদি নরমাল ভাবে গেম খেলি তাহলে আমাদের 300,000 এক্সপিরিয়েন্স গেইন করা আসলে অনেক কঠিন ব্যাপার হবে। যারা নরমালি গেম খেলে তাদের মিনিমাম 5 থেকে 6 মাসের উপর লেগে যাবে 74 লেভেলে যেতে। কিন্তু আমাদের মিশনে যদি থাকে শুধুমাত্র লেভেল আপ করা তাহলে আমরা চাইলে আমাদের এই লেভেল আপটাকে 73 লেভেল থেকে 74 লেভেলে যেতে মাত্র 15 দিন সময় লাগবে। যে জায়গাতে 6 মাস লাগার কথা সেই জায়গায় লাগবে তোমাদের মাত্র 15 দিন। এই মুহূর্তে তোমরা অনেকে বলবে 15 দিন তো অনেক ব্যাপার, 74 লেভেলের পরে লেভেল আপ গেইন করা আরো বেশি কঠিন হয়ে যায়। লেভেল আপ যত বাড়তে থাকে এক্সপিরিয়েন্স তত বেশি দরকার হয়। যদি তুমি মনে করো 15 দিন আসলে বেশি সময় তাহলে এটা তোমার দ্বারা কখনোই লেভেল আপ করা সম্ভব না। যদি তুমি লেভেল আপ পুশ করতে চাও তোমাকে অনেক ধৈর্য নিয়ে গেম খেলতে হবে। একজন ফ্রি ফায়ার প্লেয়ার যদি র‍্যাঙ্ক পুশ করে সে একদিনে গ্র্যান্ড মাস্টার যেতে পারবে, যদি সেটা প্রথম দিনে হয়। ইভেন একজন ফ্রি ফায়ার প্লেয়ার চাইলে একদিনে 20 থেকে 30,000 লাইক পুশ করতে পারবে, কিন্তু তুমি চাইলে তোমার লেভেলকে 73 লেভেল থেকে 74 লেভেলে করতে পারবে না একদিনে। এর জন্য তোমাদের একটা লং টার্ম প্রিপারেশন নিতে হবে, যে প্রিপারেশনের মাধ্যমে তোমরা লেভেল আপ আসলে গেইন করতে পারবে। আমি তোমাদের এই মুহূর্তে যে ট্রিক্সগুলো দেবো ওই ট্রিক্সগুলো যদি ফলো করো তোমার যে লেভেল আছে সেই লেভেলটা খুব দ্রুত ইনক্রিজ করতে পারবে। তোমরা বলো যে ভাই আপনার লেভেলই তো মাত্র 73, আপনি আমাদের কিভাবে লেভেল আপের ট্রিক্স দেবেন, কিভাবে লেভেল আপ দ্রুত করতে হয় আমি আসলে জানি, আমি আসলে সময় পাই না আমি নিজের লেভেলকে আরো বেশি ইনক্রিজ করার। ছোট্ট একটা অ্যাড রয়েছে গাইস, আপনারা তো ওয়ান এক্স বেটের নাম শুনছেন। ওয়ান এক্স বেট হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট। এখানে আপনি টিকেট ফুটবলের মতো যে কোনো ম্যাচে ব্যাট ধরতে পারবেন, লাইক কোন টিম কত রান করতে পারে প্রতিগুলো আপনার ছেলে প্রেডিকশন করে ব্যাট ধরতে পারবে, অথবা কোন টিম কয়টা গোল করবে এর উপর আপনার ছেলে প্রেডিকশন করতে পারবে। আপনার টিকেটে ভালো গেম থাকলে টাকা ইনকাম করা বামাতের খেলা। এছাড়া অনেক গেম রয়েছে যা খেলে আপনার ছেলে আর্ন করতে পারবে, উইনার টাকাগুলো আপনার ছেলে বিকাশ নগদ পেটিএম ইউপের মাধ্যমে উইথড্র করতে পারবে। এর জন্য পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড সিপিটেন ব্যবহার করলে 200% ফার্স্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে। প্রিমিয়ার লিগে আর্সেনাল আমাদের কিসের উপর বেস করে ঘেরানা দেই এটা বোঝার জন্য আমাদের প্রথম একটা ম্যাচ খেলতে হবে। এই জন্য প্রথম আমি একটা সোলোতে র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলাম। তারপর ম্যাচটিকে আমরা এখান থেকে স্টার্ট করি, এরপর হালকা পরিমাণ লুট করলাম, দেন লুট করে আসার পর আমরা এখানে একটা সামনের প্লেয়ার পাই। এই মুহূর্তে কোনো রকম ফাইট করবো না, জাস্ট এখন ইনিমির কাছে আসে মরে যাবো। আমরা যেটা বললাম যে উইটাই করলাম, আমরা এখানে ইনিমির সামনে এসে মরে গেলাম। যেহেতু এখানে সোলোতে রিভাইভের অপশন আছে সেহেতু আমাদের অটোমেটিক একবার রিভাইভ হয়ে যাবে। এটা আমি তোমাদের দেখাইতেছি বোঝানোর জন্য। এই মুহূর্তে আমি আবার ওই জায়গায় ল্যান্ড করতেছি, কারণ হলো ওই প্লেয়ারের কাছে এসে আবার মরে যাবো, তাহলে ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের বেশি খুশি করতে হবে না, আমাদের নিচে যেতে হবে এবং ওই প্লেয়ারের সামনে গিয়ে মরে যেতে হবে। দেখা যেতেছে না কিন্তু প্লেয়ারটা সামনে আছে, এখানে এই যে প্লেয়ারটা, তো এখানে কিন্তু আমরা প্লেয়ারটার সামনে এসে মরে গেলাম। এই মুহূর্তে আমাদের বেশি কিছু না, আমাদের লবিতে যেতে হবে। এখন দেখতে হবে এই ম্যাচটাতে আমরা কত মিনিট সার্ভাইভ করেছি। এখন আমরা যেটার উপর খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের কত মিনিট ম্যাচটাতে সার্ভাইভ করেছি। এই ম্যাচটা আমাদের টোটাল সার্ভাইভাল টাইম হচ্ছে 3 মিনিট 1 সেকেন্ড। 3 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত সার্ভাইভ করার জন্য আমাদের কত এক্সপিরিয়েন্স দিয়েছে সেটাও দেখতে হবে। একদম করানো যদি তোমরা খেয়াল করো এই ম্যাচের মধ্যে টোটাল আমাকে ইএক্সপি দিয়েছে শিশুটি, অর্থাৎ 3 মিনিট সার্ভাইভ করার জন্য আমাকে শিশুটি এক্সপিরিয়েন্স দিয়েছে। এখন এই মুহূর্তে আমরা আবার একটা সোলো ম্যাচ স্টার্ট দিলাম। এই ম্যাচের মধ্যে আমাদের মেইন টার্গেট হবে আমরা ম্যাচের মধ্যে সার্ভাইভ করবো। সার্ভাইভ করার জন্য আনাচে কানাচে যে জায়গায় লুক
অভিজ্ঞতা করে আমাদের ওই জায়গায় থাকতে হবে। এই গেমে মেইন টার্গেটে আমরা কত মিনিট গেমের মধ্যে লুকে থাকতে পারি, লুকে লুকে ম্যাচটাকে আমরা শেষ পর্যন্ত নিব, এটি হইতেছে আমাদের গেমের লেভেল আপ পুশ। লেভেল আপ পুশ করার জন্য তোমাকে গেমে গিয়ে কোন রকম কিল করতে হবে না, যতক্ষণ সময় পর ইনিমি থেকে লুকে থাকো। তোমার সামনে যদি ইনিমিও থাকে তার সাথে ফাইট করার কোনো দরকার নেই, বেশি কিছু না, ম্যাচটাকে খেলে খেলে তোমাকে শেষ পর্যন্ত নিতে হবে। যেহেতু আমার টার্গেট ছিল লেভেল আপ পুশিং, সেটা আমি সরাসরি নদীর পারে চলে আসলাম। এখানে কোনো ইনিমি আসে না, সেফ জায়গা আছে এবং সার্ভাইভ করার জন্য একটা সঠিক প্লেস। যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে লুট নেই, পকেট মার্কেট থেকে দু তিনটা মেডিকেট কিনে নেব। যেহেতু গেমের মধ্যে আমাদের মেইন টার্গেটই সার্ভাইভ করা, সেহেতু ইনিমি সামনে দেখে নিয়ে ফাইট করতে হবে এমন কোনো কথা। তবে এমনটা না যে মারলে এক্সপিরিয়েন্স তোমাদের কমিয়ে দেবে, যদি সুযোগ থাকে বা তোমাকে সামনে দিকে যাইতে দিতেছে না তখন তুমি ফাইট নিতে পারো। আর যদি ইনিমি যদি তোমাকে না দেখে তাহলে অ্যাভয়েডও করতে পারো। আমার সামনে ইনিমিটা নেট চলে গেছিল, সুযোগ পেয়ে নেট না থাকা প্লেয়ারটাকে মেরে দিই। দেখো এখন আসি মেইন পয়েন্টে, তোমরা কেন সোলোতে সার্ভাইভ করবা। সোলোতে সার্ভাইভ করলে দেখা যায় যে ইনিমি খুব সহজে অনেক বেশি কমে যায়, একজন আসা পর্যন্ত 10 থেকে 15টা ইনিমি থাকে। কিন্তু তুমি যখন স্কোয়াডে সার্ভাইভ করতে যাবে তখন তোমার সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। স্কোয়াডে একসাথে থাকবে তুমি ফাইট করে পারবে না, চারদিক দিয়ে শুধু ইনিমি আর ইনিমি থাকে, স্কোয়াডে সার্ভাইভ করা অনেক বেশি কঠিন। সোলোতে গেমের মধ্যে সার্ভাইভ করা সহজ এই জন্য যে সোলোতে যারাই গেম খেলে না কেন তারা আসলে নর্মাল ডিভাইসের প্লেয়ার, যারা সোলো খেলে তাদের তেমন বেশি ডিভাইসের সমস্যা হয়। তারা ম্যাক্সিমাম টাইম নু প্লেয়াররাই সোলোতে গেম খেলে, আর ওইসব নু প্লেয়ারদের সাথে সার্ভাইভ করা এবং র্যাঙ্ক পুশ করা খুব সহজ হয়ে যায়। সোলোর মধ্যে লাস্ট জুনের মধ্যে চারদিক দিয়ে ইনিমি থাকে, মাইশার মতো গাড়ি ক্যারেক্টার নিয়ে গাড়ি দিয়ে চারদিক দিয়ে ঘুরতে পারো। জুনে চারপাশে গুলো দেখা যায় খুব সুন্দরভাবে সার্ভাইভ করা যায়। ম্যাচের মধ্যে আমরা কোন রকম রিস্ক নিয়ে ফাইট নেওয়ার, তবে সামনে একটা ইনিমি ছিল এটাকে গাড়ি দিয়ে ধাক্কা দিই, এই জন্য এটাকে গাড়ির সাথে ধাক্কা দিয়ে কারণ প্লেয়ারটা একদমই নর্মাল ছিল। আমি আবার বলতেছি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য তোমাদের এক রো কিল করতে হবে, তোমাদের সার্ভাইভিং টাইমিং বাড়াতে হবে। এখানে আমাদের ম্যাচের সর্বশেষ তিনজন প্লেয়ার আছে, এই মুহূর্তে আমরা জুনে যাওয়ার জন্য প্রোটোকলটা ইউজ করবো, সামনে দিকে প্রোটোকলটা ইউজ করে ফেললাম। বলতে বলতে আমরা প্রায় শেষ জুনে আছে আর মাত্র একটা প্লেয়ারে আছে। এখানে আমি চাইলে সহজে বুয়া করতে পারতাম কিন্তু বুয়াটা হয়নি কারণ আমি মোবাইলে পারি না এত বেশি। এখন এই মুহূর্তে দেখতে হবে আমরা এই ম্যাচটাতে কত মিনিট সার্ভাইভ করেছি। একটা র্যাঙ্ক গেমের ম্যাচের মধ্যে সর্বোচ্চ 16 মিনিট পর্যন্ত সার্ভাইভ করা যায়। আমরা লাস্ট জুন 13 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত সার্ভাইভ করি। এখানে ম্যাচ শেষ করার পর আমরা দেখতে পাবো আমাদের এক্সপিরিয়েন্স দিয়েছে 380। এখানে 380 এক্সপিরিয়েন্স রয়েছে যা কিন্তু কম না। কিন্তু প্রথম ম্যাচটিতে 3 মিনিট সার্ভাইভ করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স দিয়েছিল 66। অর্থাৎ তার মানে এইটা দ্বারা আমাদের গেমের মধ্যে যত এক্সপিরিয়েন্স দেয় সেটা হচ্ছে সার্ভাইভাল টাইম। তুমি গেমের মধ্যে যত বেশি সার্ভাইভ করবে তুমি তত বেশি গেমের মধ্যে এক্সপিরিয়েন্স পাবে, এক্সপিরিয়েন্স পয়েন্ট, যেটা দিয়ে তুমি লেভেল আপ করতে পারবে। টিপস নাম্বার 3, গেমের মধ্যে তুমি লেভেল আপ পুশ করতেছো কিন্তু তুমি এই টিপসটা ফলো করলে না তাহলে তোমাদের লেভেল আপই হবে না। গেমের মধ্যে স্টোরের মধ্যে ফ্রিতে এক্সপিরিয়েন্স কার্ড পাওয়া যায়। প্রত্যেক সিজনে গেরানা তাদের র্যাঙ্ক স্টোর আপডেট করে 50টা র্যাঙ্ক টোকেন দিয়ে 3 দিনের জন্য 50% এক্সট্রা এক্সপি টোকেন কার্ড কিনা যায়। আর এখানে যদি তুমি এটা না কিনো লেভেল আপ পুশ করলে তোমার এখানে লেভেল আপ দ্রুত বাড়বে না। যদি আমাদের এক্সপি টোকেন কার্ড থাকতো তাহলে আমাদের এখানে 380 জায়গা, আমাদের এখানে এক্সপিরিয়েন্স পয়েন্ট দিত 760টা। আমাদের কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স কার্ড না থাকার কারণে আমরা পাই 380টা। সো যদি তোমরা টাকা দিয়ে 100% এক্সপিরিয়েন্স টোকেন কার্ড না কিনতে পারো, আমার জানা মতো ডায়মন্ড দিয়ে এক্সপিরিয়েন্স কার্ড হতে পাওয়া যায় 100%, যেটা এবং অন দা আদার হ্যান্ড ফ্রি ফায়ারে ফ্রিতে 50টা টোকেন দিয়ে সেটা হচ্ছে 50%, এটা লিমিট পারচেস থাকবে 20টা। আমি যদি এখানে 20টা 50% টোকেন কার্ড কিনি তাহলে আমার এখানে 60 দিনের জন্য হয়ে যাবে। অর্থাৎ আবার সিজন ফিরে আসার জন্য আমাদের পরবর্তী তার চিন্তা করতে হবে। তো যারা লেভেল আপ করতে চাও তোমরা 1000 র্যাঙ্ক টোকেন দিয়ে তোমরা কিনে নেবে 60 দিনের জন্য, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স পয়েন্ট 50% বেশি দেবে। তো কয়েক সিজন আগে স্টোর মধ্যে আগে 100% র্যাঙ্ক টোকেন কার্ড পাওয়া যেত। আমি স্টোর মধ্যে অনেকক্ষণ খুঁজলাম কিন্তু 100% এক্সপি কার্ড আমরা একটাও পাই না। 100% এক্সপিরিয়েন্স কার্ড না পাইলেও এখন তোমরা 50% এ কিনে নিতে পারো। যারা নাকি লেভেল আপ বাড়াতে চাও তোমাদের সোলোতে গিয়ে শুধু শেষ জুন পর্যন্ত সার্ভাইভ করতে হবে, তাহলে তোমাদের গেমের লেভেল আপ খুব দ্রুত বেশি হবে। তোমরা যদি লেভেল আপ পুশের জন্য টার্গেট রাখো তাহলে তোমাদের একটা টার্গেট রাখতে হবে, মাস্ট বি কমপক্ষে তোমাদের 20টা থেকে 25টা ম্যাচ খেলতে হবে এবং 22টা থেকে 25টা ম্যাচের মধ্যে তোমাদের সবগুলো ম্যাচের মধ্যে টপ 3 অথবা টপ 1 এ যেতে হবে। সোলোতে যদি টপ 3 অথবা টপ 2 এর মধ্যে যাওয়া যায় তাহলে তোমাদের ম্যাচের মধ্যে 13 থেকে 14 মিনিট সার্ভাইভ হয়ে যাবে। 25টা ম্যাচের মধ্যে তোমরা যদি সইসো করে এক্সপিরিয়েন্স টোকেন পাও তাহলে একদিন হবে তোমাদের 15,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট। যদি আমি 3 লক্ষ পয়েন্ট এখন করতে চাই মাত্র 20 দিনের মধ্যে এখানে কিন্তু 3 লক্ষ এক্সপিরিয়েন্স পয়েন্ট হয়ে যায়। লেভেল আপ পুশ করার জন্য অনেক ধৈর্য লাগবে যেটা অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কাছে থাকে না। দেখো আমি আবারও বলে দিই আমাদের কিলো এক্সপিরিয়েন্স পয়েন্ট দিই না এবং বুয়া করলেও এক্সপিরিয়েন্স পয়েন্ট বেশি দিই না। এক্সপিরিয়েন্স পয়েন্ট বাড়ানোর জন্য তোমাদের 6 জুন পর্যন্ত জাস্ট সার্ভাইভ করতে হবে। তো বুঝতে পারলে আসলে কিভাবে লেভেল আপ পুশিংটা করা হয়, একটা লাইক করে দিতে পারো এখন।